industry speaker panel থেকে last but not the least the most inspiring lady Dr. Tanzima Rahman. আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আসলে ডিজিটাল এন্টারপ্রেনার সামিট আমি একটু জানতে চাই আমাদের এখান থেকে কয়েকজন উদ্যোক্তা অলরেডি হয়ে গিয়েছে। হাত বড় করে তুললে সমস্যা নেই, কিন্তু আমি কিন্তু কাম করি পরীক্ষা দিব না। যাদের স্টোর আছে পিওডি বসে এরা কিন্তু উদ্যোক্তা আন্ডার। আচ্ছা আমরা একটু হাতটা নামাই, আসলে মন থেকে ফার্স্ট থেকে মানতে হবে আমি উদ্যোক্তা। একদম শুরুর একটা কথা, আমি আসলে সবার স্পিকারের মতো এত কিছু বলতেও চাই না, তবে আমি যেটা সবাইকে বলি আমার অফিসে গেলে বা আমার সাথে কোথাও দেখা হলে বা আমি যখন বিভিন্ন রুট লেভেলে কাজ করি তখন শুরুর একটা কথা, চাকরিতে জানতে হবে উদ্যোক্তা হওয়ার প্রথম রুলস হলো আপনাকে প্রেশার নেওয়ার এবিলিটি তৈরি করতে হবে। একটা বিজনেস চালানো কিন্তু একটা সোজা না, আমি যখন উদ্যোক্তা হব তখন অনেকগুলো পার্ট আছে, খালি আমি একা মানুষ তা না, আমার সাথে আরো দুই তিনজনের জীবিকা অ্যাড হবে এবং এই অ্যাড হলে এক মাস চলছে পরের মাস চলবে না এরকম হওয়া যাবে না, আমাকে এটা বছরের পর বছর রান করতে হবে। তো যার প্রেশার নেওয়ার ক্ষমতা আছে সেই কেবল এন্টারপ্রেনার হতে পারবে, এটা হলো ফার্স্ট কথা। খালি হতে পারবেন না, হয়তো হয়েও গেলেন কিন্তু সাস্টেইন করা যাবে না। তো সাস্টেইন করতে হলে মার্কেটে যে জিনিসটা করতে হবে সেটা হলো আপনাকে ফার্স্টে প্রেশার নেওয়ার এবিলিটি তৈরি করতে হবে, ধৈর্যশীল হতে হবে এবং তিন নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে প্রতিনিয়ত আপনার মার্কেট চেঞ্জ হচ্ছে সেটার সাথে আপনাকে আপগ্রেডেশন করতে হবে। আপনি যেই পড়ালেখাটা ক্লাস 19 এ শিখেছেন ওটা নিয়েই যদি সারা জীবন চালাতে চান তাহলে কিন্তু চলবে না, নতুন নিত্য নতুন জিনিস আসবে, নিত্য নতুন জিনিসের সাথে অ্যাডজাস্টেবল ফর্ম তৈরি করতে হবে। যদি তা করতে পারে তাহলে বিজনেস ভালো চলবে, লসের মুখ খুব কম দেখবে। সেকেন্ড যে জিনিসটা, হয়তো বিজনেস করতে গেলে লস হতে পারে, এটা আমরা সবাই বিশ্বাস করি, কারণ লাইফের গ্রাফটা কখনো সমান্তরাল হয় না, চ্যালেঞ্জেস নিতে জানতে হবে। করোনা, এই যে আমার খুব ভালো বিজনেস চলতেছে হঠাৎ করে কি হলো করোনা হইলো সবার বিজনেস বন্ধ, তাই না? এক ধরনের বিজনেস মডেলে সবসময় থাকার চেষ্টা করবেন না, একটু ভ্যারিয়েশন আনার চেষ্টা করবেন এবং সেটা যখন আপনি ভালো অবস্থানে আছেন তখন, যখন খারাপ অবস্থানে চলে যাবে তখন তখন মাথা হ্যাং হয়ে যাবে, ওই সময় নতুন বিজনেস আইডিয়া গ্রো করবে না আর যাই করবে সেটা ফল খাবে। সুতরাং আমি আমি নিজেও বিজনেসম্যান, সো যদি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ওটাই সবাই চিনেন কিন্তু অবশ্যই আমি বিজনেসম্যান। আমি যেটা বুঝি আমি সবসময় বলি যে চাপ নিতে পারি, ধৈর্য এবং আমার সবচেয়ে বড় গুণ হচ্ছে নেটওয়ার্কিং পাওয়ার। বিজনেস করতে হলে নেটওয়ার্কিং পাওয়ার খুব শক্ত হতে হবে, খালি বিজনেস তৈরি করলাম মার্কেটে কি চলছে জানি না, বাংলাদেশে কারা এই জিনিসটা আর করছে সেটা জানি না, স্ট্যাটিক্স জানি না, ডলার যারা ইনকাম করছেন আপনাদের মধ্যে কোন পেমেন্ট গেটওয়েতে ভালো সার্ভিস দিচ্ছে, কোন জায়গাগুলোতে আমাদের জন্য বিজনেস ফ্রেন্ডলি, এইসব জিনিস কিন্তু একটু রিসার্চ করতে হবে। গতানুগতিক ঢাকাইয়া ব্যবসায়ীদের মতো মুদির দোকানে বসে থাকলে চলবে না, আমি আসলে সাধারণ বাংলা ভাষাতে বলা পছন্দ করি বাট আসলে তাই। আর আপনারা আমি যেটা বুঝি বা আমি জানি আমি যে কমিউনিটিটাকে লিড করি সেই কমিউনিটিটা হচ্ছে ডলার ইনকাম করার মানুষজন, সুতরাং এদেরকে কিচ্ছু বলার মানে আছে, দে আর সো মাচ স্মার্ট। খালি একটা জিনিস আপনাদের জন্য তৈরি করতে হবে সেটা হচ্ছে যারা এখন ফ্রিলান্সার আছেন তারা যখন এন্টারপ্রেনারশিপে যাবেন তখন আপনাদের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি কম সেটা হলো স্কিল পেপার, যেটা আমি ফেস করি। আমার একটা মোবাইল গেম অ্যান্ড অ্যাপস ডেভেলপমেন্ট কোম্পানি আছে, আমাদের টিকটকের সাথে বেশ বিশাল একটা চুক্তি আছে কিন্তু মানে এত কষ্ট হলো খারাপ, আমি প্রতি মাসে যে পরিমাণ আর্ন করতে পারার কথা সেই পরিমাণ আর্ন করতে পারি না বিকজ অফ আমাদের দেশে স্কিল পিপলের অভাব। আপনারা একটু
আমি জানি যেটা যে ফ্রিল্যান্সার একটু ইন্ট্রোভার্ট টাইপের হন, তার সাথে কথা বলতে চান না, কিন্তু এই খোলসটা থেকে একটু বের হয়ে আসেন, আপনার ভাই ব্রাদারদেরকে যদি একটু একটু করে কাজ শেখানো শুরু করে। সবার কিন্তু কমিউনিকেশন স্কিল বা বিজনেস স্কিল তুখর হয় না, সবাই কিন্তু বিদেশে ডিল করতে পারার কথা না। আমি যে সবসময় একটা কথা বলি যে আমাদের কমিউনিটির ফ্রিল্যান্সাররা কিন্তু বেস্ট, বাংলাদেশে যারা চাকরি করছে যারা বিজনেস করছে তাদের থেকে সবচেয়ে বেস্ট। কেন বেস্ট? তার কমিউনিকেশন স্কিল সবচেয়ে সুপার, তার বিজনেস স্কিল সবচেয়ে সুপার, যার কারণে সে এখানে বসে বিদেশের ক্লায়েন্টকে কনভিন্স করে ডলার আনছে, জিনিসটা তাই না? তার মানে তো আপনারা অলরেডি অনেক বড় একটা মানে কি বলবো বিশাল অ্যাচিভমেন্টে কিন্তু অলরেডি আছে। এখন আপনারা যদি আপনাদের খোলস থেকে বের হয়ে কিছুটা স্কিলের জ্ঞান আপনার আশেপাশের লোকজনকে না দেন তাহলে কিন্তু বিজনেস করে খেতে পারবেন না। যেমন আমি চেষ্টা করছি আমি পাচ্ছি না, আমি আমার কাছ থেকে মাসে যদি আমি 2000 গেমও তৈরি করি আমার কাছ থেকে কিন্তু টিকটক কিনে নেবে, কিন্তু আমি 2000 না 2000 গেমও তৈরি করতে পারি না, কারণ সেই অ্যানিমেটারই খুঁজে পায় না, নতুন নতুন ক্যারেক্টার তৈরি করে দেওয়া মানুষই খুঁজে পায় না। তো আমাদের জিনিসটা হচ্ছে যে নেটওয়ার্ক তৈরি করতে হবে, স্কিল পিপল নারিশমেন্ট একটা ফাউন্ডেশন আসতে হবে, আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে একটু নারিশমেন্ট করতে হবে। আর যে জিনিসটা আমরা বিএফডিএস থেকে করার চেষ্টা করছি সেটা হচ্ছে ব্যাংকগুলোকে এন্টারপ্রেনার ফ্রেন্ডলি গড়ে তোলা। আমি যখন চাকরি করতাম গ্রিন লাইফ মেডিকেলে তখন আমাকে ক্রেডিট কার্ড দেওয়ার জন্য সব ব্যাংক ঘুরতো, যেদিন থেকে বিজনেসম্যান হয়ে গেলাম বলতে ফিক্সড ডিপোজিট দেন তারপর ক্রেডিট কার্ড দিবে। এই যে একটা অশান্তি, এই অশান্তি থেকে কিন্তু আমরা এখন বের হয়ে আসতেছি। ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি ব্যাংকগুলোর সাথে যেটা করছে সেটা হচ্ছে স্পেশালি ফ্রিল্যান্সারদের জন্য একটা কার্ড, এবং ওই কার্ডে একটা ক্রেডিট র্যাঙ্কিং সুবিধা, আপনি 6 মাসে ব্যাংকে যেসব ডিলিং করবেন সেগুলোর হিস্ট্রিটা ওরা রাখবে, সেটার উপরে ক্রিয়েট করে আপনাকে 6 মাসে ক্রেডিট কার্ড দেওয়া, এবং 1 বছর আপনার লেনদেন যদি ভালো হয় তাহলে লোন দেওয়া। সাথে যেহেতু এটা বেসরকারি ব্যাংক আমাদের হাতের মুঠায় নয়, সাথে আমরা যেটা তৈরি করছি সেটা হচ্ছে কর্মসংস্থান ব্যাংক এবং এসএমই ফাউন্ডেশনের সাথে কো করতে। যেমন কর্মসংস্থান ব্যাংক অলরেডি রাজি হয়েছে আপনাদেরকে লোন দেওয়ার জন্য, কারণ আপনারা জানেন যে ফ্রিল্যান্সার আইডি কার্ড যখন উদ্বোধন হয়েছে তখন কিন্তু 1 মাসের মধ্যে আমরা এটা বাংলাদেশ ব্যাংক থেকে পার করে ফেলেছিলাম। যে ফ্রিল্যান্সার আইডি কার্ড হোল্ডারদের আমরা ক্রেডিট কার্ড বন্ধ সুবিধা দিব, কিন্তু এনভায়রনমেন্টে আসলে গ্রো করতে একটু সময় লাগলো, ইনশাল্লাহ সামনের বছর থেকে পাবেন এবং আমরা সেই ফ্যাসিলিটিস দেওয়ার চেষ্টা করছি। বিএফডিএস এর আরেকটা প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে, সেটা হচ্ছে আসলে এন্টারপ্রেনার কখনো ট্রেনিং দিয়ে করা সম্ভব না, আপনাকে ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে এবং নিজের ভিতরে প্রয়োজনটা বোধ হতে হবে যে আপনি এন্টারপ্রেনার হতে চান। যদি আপনার সেই রকম প্রয়োজন বোধ আপনার ভিতরে তৈরি হয় বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি আপনাকে মেন্টরশিপ দিতে, যে মেন্টরশিপটা গাইড করে নিয়ে যাবে যেন আপনি একজন সফল উদ্যোক্তা তৈরি হন। কারণ আপনি যতক্ষণ না এই আর্জেন্সি ফিল না করবেন আপনাকে নিয়ে এসে আমি ট্রেনিং কেন, আরো দুনিয়ার কথা কানের মধ্যে দিলেও আপনার কথা কানে যাবে না। তো আমরা যেই জিনিসগুলো তৈরি করতে যাচ্ছি সেই জিনিসগুলো অবশ্যই আপনাদেরকে হেল্প করবে, এবং সবচেয়ে বড় যে যে সমস্যাটা বললাম যে ব্যাংকিং সেক্টরটা আপনাদের ফ্রেন্ডলি করা, বাংলাদেশে ব্যাংকিং সেক্টরটা বিজনেসম্যান ফ্রেন্ডলি না, তো ওই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করছি এবং খুব শীঘ্রই কিছু কিছু ব্যাংকে আপনাদের জন্য স্পেশাল কিছু প্রোডাক্ট আসছে যেটা দিয়ে আপনাদের এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। এবং আপনারা যে একটু কষ্ট করে সামিটে এসেছেন এই জন্য আপনাদের জন্য একটা তালি হয়ে যায়। ধন্যবাদ সকলকে, ইনশাল্লাহ দেখা হবে আবার।